আসসালামু আলাইকুম সো এই টিউটোরিয়ালটাতে আমরা দেখবো যে ডিকোরার নিয়ে বেশ কিছু এক্সারসাইজ আমরা আসলে চেক করব এই টিউটোরিয়ালে সো এই টিউটোরিয়ালের শুরুতেই হচ্ছে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে একটা ফোর ইনটু সিক্সটিন ডিকোডার ডিজাইন করতে বলেছে ইউজিং থ্রি ইনটু এইট ডিকোডারস অর্থাৎ আমরা যখন বলছি ফোর ইনটু সিক্সটিন ডিকোডারস দ্যাট মিন্স উই হ্যাভ ফোর ইনপুটস রাইট ফোর ইনপুটস অ্যান্ড সিক্সটিন আউটপুটস সো একটা ফোর ইন্টু সিক্সটিন ডিকোডার আমরা বানাবো ইউজিং অলি থ্রি ইন্টু এইট সো ফোর ইনপুট সিক্সটিন আউটপুট আমার দরকার সো আমরা যদি একটু হিসাব করি যে আমার হচ্ছে আসলে যদি আমি থ্রি ইন্টু এইট দিয়ে ফোর ইন্টু বানাতে চাই তাহলে আমার আসলে কয়েকটা থ্রি এইট ডিকোডার লাগবে চিন্তা করার ধরনটা কী আমি বলছি ফার্স্টে চিন্তা করতে হবে হচ্ছে যে হাউ মেনি আউটপুটস অলরাইট হাউ মেনি আউটপুটস সো আমাদের এখানে আউটপুট হচ্ছে আনসার হচ্ছে ষোলোটা দরকার সো ষোলোটা আউটপুট পাওয়ার জন্য আমরা কিন্তু এখানে থ্রি ইন্টু এইট টিকোডার যদি ইউজ করি তাহলে একটা থ্রি ইন্টু এইটে উই আর গেটিং এইট আউটপুটস সো আমার হচ্ছে থ্রি ইন্টু এইট এটা একবার এখান থেকে একটা নিলে আমি এইট আউটপুটস পাচ্ছি সো আমার ষোলোটা বানানোর জন্য আমার কিন্তু এই জিনিসটা হচ্ছে দুইটা ইউজ করতে হবে সো আমার এটা বুঝে গেলাম আমি যে হ্যাঁ ফোর ইন্টু সিক্সটিন ডিকোডার বানাতে চাইলে আমার আউটপুট লাগবে এখানে ষোলোটা সো আমি যদি থ্রি ইন্টু এইট ডিকোডার দিয়ে জিনিসটা ডিজাইন করতে চাই তাহলে কিন্তু আমার আসলে দুইটা নিতে হচ্ছে দুইটা ডিকোডার নিলে আমার এই এইট আউটপুট প্লাস এইট আউটপুট টোটাল হচ্ছে আমি ষোলোটা পাবো সো এইটুকু আমার ক্লিয়ার যে হচ্ছে আমার দুইটা ডিকোডার নিতে হবে দুইটা থ্রি ইনটু এইট ডিকোডার নিতে হবে সো লেটস ড্র এখন হচ্ছে তাহলে দুইটা থ্রি ইনটু এইট ডিকোডার এখানে ড্র করবো অলরাইট সো আমরা হচ্ছে এখানে দুইটা থ্রি ইনটু এইট ডিকোলার ক্রিয়েট করলাম সো এটা হচ্ছে একটা থ্রি ইনটু এইট অ্যান্ড এটা হচ্ছে একটা থ্রি ইনটু এইট সো আমি আউটপুটে এখানে কিন্তু আসলে আমি আটটা আউটপুট পাচ্ছি এখানেও আটটা আউটপুট পাচ্ছি সো টোটাল আমার ষোলোটা আউটপুট হচ্ছে আমি পেয়ে গেলাম সো এখন আমার সমস্যা হচ্ছে ইনপুটটা নিয়ে চিন্তা করতে হবে এখানে দেখা হচ্ছে যদি আমি দুইটা থ্রি ইন্টু এইট ডিকোডার ইউজ করি তাহলে আমার এখানে তিনটা ইনপুট এখানে তিনটা ইনপুট টোটাল হচ্ছে আমার আসলে কিন্তু ছয়টা ইনপুট চলে আসছে এখানে তিনটা অ্যান্ড এখানে তিনটা সো টোটাল হচ্ছে আমার ছয়টা আউটপুট সরি ছয়টা ইনপুট চলে আসতেছে সো আমার কিন্তু ছয়টা ইনপুট হলো হবে না আমার কিন্তু মাত্র চারটা ইনপুট লাগবে সো আমাকে যে কাজটা শুরুতেই করতে হবে সেটা হচ্ছে এরকম অবস্থায় আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এগুলো একটু মার্কিং করে দিচ্ছি সো এটা হচ্ছে আমার এক্স অ্যান্ড দিস ইজ ওয়াই অ্যান্ড দ্য গ্রিন ওয়ান ইজ জেড সো আমি যেটা করব সেটা হচ্ছে এই দুইটা ডিকোডারের মধ্যেই যে ইনপুটগুলো আছে ইনপুটগুলোকে আমি শর্ট করে দেবো মিনিং এই এক্সের সাথে হচ্ছে এই এক্স হচ্ছে শর্ট হয়ে যাবে তেমনি এর পরেরটার ক্ষেত্রে এই ওয়াইয়ের সাথে হচ্ছে এই ওয়াইটাও হচ্ছে শর্ট হয়ে যাবে অ্যান্ড ফাইনালি হচ্ছে জেড এর সাথে জেড শর্ট হয়ে যাবে সো জিনিসটা হবে হচ্ছে আলটিমেটলি এরকম সো জেড এর সাথে জেড হচ্ছে শর্ট হয়ে গেল রাইট সো আমরা শ্রুতি যেটা করব সেটা হচ্ছে আমার যে দুইটা রেকর্ডারের যে ইনপুটগুলো থাকবে সেই ইনপুটগুলোকে একটা একটার সাথে শর্ট করে দেবো তাহলে আমার এখানে তিনটা আর এখানে তিনটা ইনপুট আলাদা আলাদা টোটাল ছয়টা ইনপুট কিন্তু এখন আর নেই এখন আমার শর্ট করার পর চলে আসলো হচ্ছে তিনটা ইনপুট সো যেহেতু শর্ট করে দিয়েছি সো বেসিক্যালি আমি হচ্ছে এখন মাত্র তিনটা ইনপুট পাচ্ছি কিন্তু আমার ইনপুট দরকার কয়টা আমার ইনপুট দরকার কিন্তু হচ্ছে চারটা সো আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা এনাবল পিন রাখতে হবে অলরেড একটা এনাবল পিন রাখতে হবে এই এনাবল পিন দিয়ে হচ্ছে আমরা ডিসাইড করব আমাদের চার নাম্বার ইনপুটটা সো এনাবল পিনের কাজটা কি এনাবল পিনের কাজ হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একটা ডিকোডার অ্যাক্টিভ নাকি ইন সেটা বোঝায় সো আমরা আগে এনাবল পিনটা নেই এখানে সো আমরা এনাবল পিনটা হচ্ছে আমরা এনাবল পিনটা হচ্ছে ডাব্লিউ নাম দিয়ে নিচ্ছি সো এই এনাবল পিনটা আমরা কীভাবে কানেক্ট করবো সেই জিনিসটা একটু দেখি এখানে একটা নট গেট দিলাম দিয়ে এটা এখানে যাচ্ছে সো এনাবল পিন অ্যান্ড এখান থেকে আরেকটা ওয়ার নিয়ে এই নিচেরটার মধ্যে দিচ্ছি এটাও হচ্ছে এনাবল পিন সো আমরা যেটা করলাম আমরা ডাব্লিউ আরেকটা এক্সট্রা ইনপুট নিলাম ওই ইনপুটটা হচ্ছে বেসিক্যালি আমার এনাবল পিন হিসেবে কাজ করছে অলরেট এনাবল পিন সো এবার খেয়াল করলে দেখা যাবে আমার কিন্তু ডাব্লিউ এক্স ওয়াইজেড আমি চারটা ইনপুট পেলাম ষোলোটা আউটপুট আছে এবং এনাবল পিনের মাধ্যমে হচ্ছে আমরা দুইটা রেকর্ডারকে কানেক্ট করলাম সো ভাই কিন্তু আমরা এটার স্ট্রাকচারটা দাঁড় করিয়ে ফেললাম আমরা এটা ভেরিফাই করব যে এটা আসলে ঠিক কীভাবে কাজ করছে বাট বিফোর গোয়িং ইন টু দ্যাট আমরা একটু বলে নিই যে হ্যাঁ এই এনাবল পিন দিলে আমার বেনিফিটটা কী হলো সো ওয়েল এটার আসলে আনসারটা কী আনসারটা হচ্ছে যে আমার কনসেপ্টটা কিন্তু যে দুইটা ডিকোডার কখনোই একসাথে কাজ করবে না আমার যে কোনো একটা সময়ে যে কোনো একটা ডিকোডার কিন্তু কাজ করবে সো যখন আমার এই ফার্স্ট এড ডিকোডারটা দরকার তখন কিন্তু এটাই ইনঅ্যাকটিভ থাকবে আর যখন এই ফার্স্ট ডিকোডারটা ইন্যাক্টিভ থাকবে তখন সেকেন্ডটা অ্যাক্টিভ থাকবে অর্থাৎ আমরা যখন নির্দিষ্ট একটা আউট আউটপুট পেতে চাই তখন একটা আউটপুট পাওয়ার জন্য আমার যে ডিকোডারটা অ্যাক্টিভ থাকা দরকার শুধুমাত্র সেইটা অ্যাক্টিভ থাকবে অন্যটা কিন্তু ইন অ্যাক্টিভ থাকবে এই জিনিসটাই আমরা কন্ট্রোল করবো উইথ দ্য হেল্প অফ দিস এনাবল পেন অর্থাৎ ডাব্লিউ দিয়ে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা কন্ট্রোল করবো সো এবার হচ্ছে লেটস কনসিডার অ্যান এক্সাম্পল যে আমরা যে স্ট্রাকচারটা বানালাম এই স্ট্রাকচারটা আসলে কীভাবে কাজ করছে সো সাপোজ আমি যে কোনো একটা ভ্যালু সাপোজ আমি ধরে নিচ্ছি যে আমি হচ্ছে ডি ফাইভ যেটা রাইট আমি ডি ফাইভ এটা আমার এক্সপেক্টেড আউটপুট ওকে ডি ফাইভ হচ্ছে আমার এক্সপেক্টেড আউটপুট সো আমি চাই যে ডি ফাইভে হচ্ছে আসলে ডি ফাইভ আউটপুটটা কাজ করবে অন্য কোনোটা কাজ করবে না সো অ্যাজ এ হিউম্যান আমি কিন্তু দেখেই বুঝতে পারছি যে হ্যাঁ আমার যদি ডি ফাইভ কাজ করাতে হয় তাহলে আমার ডেফিনেটলি উপরের ডিকোডারটা হচ্ছে আমার কাজ করার দরকার নিচের ডিকোডারটা কিন্তু আমার কাজ করার দরকার নাই তার মানে ডি ফাইভ যদি পেতে চাই আমার হচ্ছে এই ডিকোডারটা দরকার এই নিচের ডিকোডারটার দরকার নাই তাহলে হিসাব অনুযায়ী ডি ফাইভ কিন্তু আসলে ডি ফাইভের জন্য আমার কিন্তু উপরের ডিকোডারটা অ্যাক্টিভ থাকা উচিত নিচের ডিকোডারটা ইনঅ্যাক্টিভ থাকা উচিত সো লেটস চেক যে আসলে এই জিনিসটা হচ্ছে কিনা সো আমরা যেহেতু ডি ফাইভ চাচ্ছি সো বেসিক্যালি আমরা ফাইভের বাইনারি ভ্যালুটা কত চার বিটার সেটা একটু দেখি জিরো ওয়ান জিরো ওয়ান ডাব্লিউ এক্স ওয়াই অ্যান্ড জেড ও রাইট সো জিরো ওয়ান জিরো ওয়ান সো লেটস চেক দ্য ভ্যালুজ সো আমরা হচ্ছে ডাব্লিউতে এখানে তাহলে বসাচ্ছি জিরো রাইট অ্যান্ড এক্স ওয়াই জেডে হচ্ছে ওয়ান জিরো অ্যান্ড ওয়ান এরকম সো ডাব্লিউতে যখন আমি জিরো বসাচ্ছি এখানে খেয়াল করলে দেখা যাবে যে ডাব্লিউ জিরো বসানোর পর এখানে এই যে জিরোটা এই জিরোটা কিন্তু ডাইরেক্টলি এখানে চলে আসছে সো এই জায়গায় আমার ভ্যালুটা চলে আসলো কিন্তু বেসিক্যালি জিরো আর এখানে জিরো বসানোর কারণে এই ইনভার্টার বা নট গেটের মাধ্যমে জিনিসটা কনভার্ট হয়ে এখানে কিন্তু চলে আসছে ওয়ান সো এখানে বলে রাখি যে এনাবল পিনের ক্ষেত্রে ওয়ান মানে হচ্ছে অ্যাক্টিভ অলরাইট এনাবল পিনের ক্ষেত্রে ওয়ান মানে হচ্ছে অ্যাক্টিভ অ্যান্ড জিরো মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ সো এখান থেকে কিন্তু কোয়াইট ক্লিয়ার যে আসলে এখানে আমরা যখন হচ্ছে তে জিরো দিচ্ছি তখন এই জিরো ভ্যালুটা কিন্তু ডাইরেক্ট এই ডিকোডারটায় যাচ্ছে তার মানে এটা কিন্তু তখন আসলে ইনঅ্যাকটিভ হয়ে যাচ্ছে আর এই w ভ্যালুটা জিরো দেওয়ার কারণে এখানে নট গেটের মাধ্যমে কনভার্ট হয়ে জিনিসটা এখানে ওয়ান হিসেবে যাচ্ছে সো উপরের ডিকোডারটা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে সো আমার কিন্তু উপরের ডিকোডারটাই দরকার বিকজ আমি পাঁচ নম্বর আউটপুটটা পেতে চাই পাঁচ নম্বর আউটপুট কিন্তু আমার উপরের ডিকোডার থেকেই আসবে উপরের ডিকোডারে কিন্তু ডি জিরো থেকে ডি সেভেন এই সবগুলো আছে সো আমার পাঁচ নম্বরটা কিন্তু উপরের ডিকোডারেই আছে সো আমার উপর একটা দরকার ছিল উপরেরটাই দেড়শোই শুধু অ্যাক্টিভ থাকলো আর নিচেরগুলা কিন্তু নিচের ডিকোডারটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেল সো এইভাবে হচ্ছে এনাবল পিনটা একটা নির্দিষ্ট সময়ে আমার একটা নির্দিষ্ট কাজের জন্য শুধুমাত্র একটা ডিকোডারকে অ্যাক্টিভ রাখতেছে আর অন্যটা কিন্তু ইন হয়ে যাচ্ছে সো এবার বাকি অংশটা চেক করি আমরা সো তে জিরো দিলাম সো এটা অ্যাক্টিভ হলো এখানে বলে রাখা প্রয়োজন যে যখন আমি তে জিরো দিচ্ছি আমার অরিজিনালি আমার ভ্যালুটা কিন্তু জিরোই এখানে যে ওয়ানটা যাচ্ছে এটার মানে কিন্তু এমন না যে হ্যাঁ আমি এখানে আসলে ওয়ান দিচ্ছি ঠিক আছে আমি কিন্তু অরিজিনালি ভ্যালুটা ওয়ান দিয়েই নেই আমি কিন্তু অরিজিনাল ভ্যালুটা জিরোই দিচ্ছি এই ভ্যালুটা চেঞ্জ হয়ে এখানে ওয়ান যাচ্ছে যেটা ইন্ডিকেট করছে যে আমার উপরের ডিকোডারটা হচ্ছে আসলে অ্যাক্টিভ আর নিচের ডিকোডারটা হচ্ছে ইন সো সেটা জাস্ট ইন্ডিকেশন একটা বাট আমার অরিজিনাল ডাব্লিউর ভ্যালু কিন্তু এই ওয়ান জিরোই আছে যেটা আমি এখানে লিখেছিলাম ডাব্লিউ জিরো অরিজিনালি কিন্তু আমি জিরোই দিচ্ছি সো বাকিগুলো একটু চেক করি এক্স ওয়াইজেড ওয়ান জিরো ওয়ান সো এক্স ওয়াইজেডে যদি ওয়ান জিরো ওয়ান দেওয়া হয় তাহলে এই উপরের ডিকোরটার থেকে আমরা কোন ভ্যালুটা আসলে পাবো ওয়ান জিরো ওয়ান মানে হচ্ছে ফাইভ সো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সো আমরা কিন্তু এই ডি ফাইভ যে ভ্যালুটা এই ভ্যালুটাই আসলে পাচ্ছি সো দ্যাট মিন্স আমি যদি জিরো ওয়ান জিরো ওয়ান দিই আমার উপরের ডিকোরটা অ্যাক্টিভ থাকছে এবং আমি ডি ফাইভ যেটা আউটপুট আমার দরকার সেই আউটপুটটা আমি পাচ্ছি সো ফাইভের জন্য জিনিসটা কিন্তু কমপ্লিটলি কারেক্ট সো এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখবো সো লেটস চেক অ্যানাদার এক্সাম্পল এখন হচ্ছে আমরা টেন চাচ্ছি আমাদের এক্সপেক্টেড আউটপুটটা হচ্ছে টেন সো আমরা যদি টেন পেতে চাই তাহলে আমার ফার্স্টে অ্যাজ এ হিউম্যান পার্সেন্ট আমি বলতে পারি যে কোন ডিকোরারটার থেকে আসলে আমরা পেতে পারবো এটা সো দেখা যাচ্ছে যে যদি আমরা টেন পেতে চাই তাহলে প্রথম ডিকোডারে তো আসলে জিরো থেকে সেভেন পর্যন্ত আউটপুট সেকেন্ড ডিকোডারে হচ্ছে এইট থেকে ফিফটিন পর্যন্ত আউটপুট সো যদি টেন আউটপুট হিসেবে পেতে চাই তাহলে কিন্তু আমার এই সেকেন্ড ডিকোরারটা দরকার উপরেরটা কিন্তু দরকার নেই আমার এই সেকেন্ড ডিকোরারটা হচ্ছে লাগবে নিচের ডিকোরারটা কিন্তু আমার দরকার সো নাও চেক যে যদি টেন দিতে চাই তাহলে আমার ডব্লিউ এক্স ওয়াই জেড এখানে ভ্যালুগুলো দেওয়া উচিত ওয়ান জিরো ওয়ান জিরো এটার কোড হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো টেনের সো ডাব্লিউতে ওয়ান দিচ্ছি অ্যান্ড এক্স ওয়াই জেডে ওয়ান জিরো ওয়ান জিরো সো এই অনুযায়ী আমরা কোডগুলো বসালাম এবার আমরা একটু চেক করি ফার্স্ট অফ অল আমি যখন তে ওয়ান দিচ্ছি তখন এই জিনিসটা কনভার্ট হয়ে যেহেতু নর্থ গেট আছে সো এখানে কিন্তু যাচ্ছে জিরো আর ডাব্লিউথে ওয়ান দেওয়ার কারণে এই ওয়ান ডাইরেক্ট এখানে চলে আসছে তার মানে এই রুলসটা অনুযায়ী এখানে যেহেতু ইকুয়াল টু জিরো যাচ্ছে সো ইন্ডিকেট করছে উপরের ডিকোডারটা কিন্তু আমার তখন কাজ করবে না আর এখানে যেহেতু ডাইরেক্ট ওয়ান আসছে সো ওয়ান মানে কিন্তু অ্যাক্টিভ তার মানে এই নীচের ডিকোডারটা কিন্তু আসলে কাজ করবে সো আমার কিন্তু আসলে নিচের ডিকোডার থেকেই আসলে আমার টেন দরকার ছিল বিকজ টেন কিন্তু নিচের ডিকোডার থেকে আমি পাবো সো নিচের ডিকোডারটা অ্যাক্টিভ আছে উপরে একটা ইনঅ্যাক্টিভ দ্যাটস ডান এবার হচ্ছে বাকি অংশটা আমরা চেক করি সো এক্সাইজের ভ্যালুগুলো আছে জিরো ওয়ান জিরো সো আমি যখন জিরো ওয়ান জিরো দিচ্ছি তখন এখানে দেখা যাচ্ছে যে জিরো ওয়ান জিরো সো এক্সে আছে জিরো ওয়াইতে ওয়ান অ্যান্ড জেডে জিরো সো জিরো ওয়ান জিরো এরকম যদি দেওয়া যায় তাহলে জিরো ওয়ান জিরো মানে হচ্ছে আসলে টু রাইট জিরো ওয়ান জিরো মানে কিন্তু আসলে টু জিরো ওয়ান জিরো মানে কিন্তু কে ইন্ডিকেট করছে রাইট সো আমরা হচ্ছে এখান থেকে যদি চেক করি যে 010 দিলে এখানে আসলে দুই নাম্বার যে আউটপুটটা সেটা সো এখানে ইভেন দো জিনিসগুলো লেখা আছে কিন্তু d8 থেকে শুরু করে ডি বাট আমি একটু আলাদাভাবে একটা জিনিস লিখি যে আমি যদি এই নিচের ডিকোডারটাকে ইন্ডিভিজুয়ালি চিন্তা করি তাহলে কিন্তু এটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এরকম কিন্তু হচ্ছে আমার আসলে লেখার কথা ছিল উপরেরটা যেমন আমি জিরো থেকে সেভেন লিখেছি তেমনি নিচের ডিকোরারটাও যদি আমি এভাবে আলাদা এভাবে চিন্তা না করে যদি নিচের ডিকোারটা যদি আলাদা বা কমপ্লিটলি ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করি ইন্ডিভিজুয়ালি চিন্তা করলে নিচের ডিকোরারটাতেও কিন্তু আসলে আমার জিরো থেকে সেভেন পর্যন্ত এইভাবে আমি লিখতে পারি তো এবার চিন্তা করি যে জিরো ওয়ান জিরো যখন এখানে ইনপুট দেওয়া হচ্ছে এক্সোয়াইজ এডে তখন জিরো ওয়ান জিরো মানে টু তার মানে জিরো ওয়ান টু এই লাইনটা কিন্তু পাওয়ার কথা এই লাইনটা যদি পাই এই লাইনের ভ্যালু কিন্তু আসলে যদি আমি ওভারঅল আবার চিন্তা করি ওভারঅল চিন্তা করলে এই লাইনের ভ্যালুটা কিন্তু আসলে ডি টেন তো আমার কিন্তু আসলে টেনে আউটপুট দরকার ছিল সো এভাবে কিন্তু আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে টেনে আসলে কীভাবে আউটপুটটা পাওয়া যাচ্ছে আরেকবার বলছি যে আমি যখন ডাব্লিউতে ওয়ান দিলাম টেনের কোড ছিল ওয়ান জিরো ওয়ান জিরো আমি টেন পেতে চাই আমি বলে নিছি আগেই যে আমি টেন পেতে চাচ্ছি আউটপুটে সো ডাব্লিউ এক্স জেড জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এরকম ইনপুট দিচ্ছি সো ডাব্লিউ যখন ওয়ান দেওয়া হচ্ছে তখন এটা কনভার্ট হয়ে এখানে জিরো আসছে সো উপরের ডিকোডারটা অ্যাক্টিভ আর এখানে ওয়ান দেওয়ার কারণে ডাইরেক্ট এই ওয়ানটা এখানে আসছে নিচের ডিকোডারে তার মানে তখন নিচের ডিকোডারটা আসলে অ্যাক্টিভ আছে সো নেক্সট যে কাহিনীটা হচ্ছে এখানে সেটা হচ্ছে এক্স ওয়ে জেডে জিরো ওয়ান জিরো সো এক্সে যখন 0 দেওয়া হচ্ছে তখন এখানে জিরো আসছে যেহেতু শর্ট করা সো জিরো ওয়ান জিরো এরকম আসলো সো জিরো ওয়ান জিরো মানে কিন্তু আসলে টু এবার এই নিচের ডিকোডারটা আমি যদি কমপ্লিটলি আলাদা চিন্তা করতাম জাস্ট আলাদা একটা ডিকোডার তাহলে কিন্তু আমি নাম্বারিংগুলো এইভাবে করতাম আউটপুটে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডি জিরো ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি সেভেন এরকম সো জিরো ওয়ান জিরো দেওয়া মানে হচ্ছে এই ডিকোডার থেকে আমি কিন্তু আসলে দুই নাম্বার আউটপুটটা পাচ্ছি বিকজ জিরো ওয়ান জিরোর করেসপন্ডিং ভ্যালুটা হচ্ছে টু সো দুই নাম্বার মানে হচ্ছে এটা যেখানে অ্যারোসাইনটা দেওয়া আছে সেই জায়গাটা সো যদি আমি ওভারঅল চিন্তা করি ওভারঅল নাম্বারিংটার দিকে খেয়াল করলে এই দুই এই ডিকোডারের এই দুই নাম্বার লাইনটাই কিন্তু আসলে ওভারঅল ডি টেন সো আমরা কিন্তু আসলে দশ নম্বর আউটপুটটাই চাচ্ছিলাম সো আমরা এখানে ডি টেন বা আমাদের এক্সপেক্টেড আউটপুটটা কিন্তু পেলাম সো এভাবে কিন্তু আমরা দেখতে পারছি যে একটা ফোর ইন্টু সিক্সটিন ডিকোডার খুব ইজিলি দুইটা থ্রি ইন্টু এইট ডিকোডার এবং একটা এনাবল পিন ইউজ করে খুব ইজিলি কারেক্ট ওয়েতে আমরা বিল্ড করতে পারি